গল্পের সূত্রপাত চার বন্ধুকে নিয়ে, কৌশিক, মিল্টন, বাপ্পা আর টনি। কৌশিক বিল্ডার্সের ব্যবসা করে আর স্বপ্ন দেখে একদিন বড় মিউজিশিয়ান হবে। মিল্টন ও আগে কৌশিকের সঙ্গে একসাথে ব্যবসা করত, এখন মিল্টন স্কুলে চাকরি করে। স্কুলে চললাম। ওকে বন্ধু, ওকে। টনি ও ব্যান্ডে গান করে, ওর স্বপ্ন একদিন প্লেব্যাক সিঙ্গার হবে। বাপ্পা বড়লোকের ছেলে, ছোটখাটো ব্যবসা করে আর মাঝে মধ্যেই নিজের গাড়িতে করে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। চার বন্ধুর মিল এক জায়গায়, যে যাই করুক রোজ সন্ধেবেলায় হাংরিয়াই রেস্টুরেন্টে ওদের একসাথে একবার আড্ডা দেওয়া চাই চাই। ছটার বেশি বেজে গেল, ওই মিল্টন তো এখন এলো না। আর কি যে কয় না ছেলেটা, সারাদিন যে কোথায় থাকে, কি করে বেড়ায় কিছুই জানি না। ও তো সবসময় যা বলেছিস। আমরা আগে একসঙ্গে ব্যবসা করতাম,
একবার ব্যবসায় ভুল করে হিসাবে ভুল করে 100 টাকা বেশি দিয়ে ফেলে ভাটা, ও সেই ভাটার সেই টাকা 100 টাকা হিসেব নিকেশ করে ফেরত আনে। কি বলি, তারপর থেকে আমি ওকে দূর করে ডাক। যেতে পারে, কিন্তু তোর একটা গান শোনাতে হবে। হ্যাঁ কি আছে নিজেদের মধ্যে তো গন্ডগোল করিস না তো। আর মোটের উপর শোন, কালকে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি, আর কোথায় যাবো তোরা জায়গাটা ডিসাইড কর, আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি, এটা হচ্ছে কথা। আর বাপ্পা, তুই কালকে কিন্তু গাড়ি নিয়ে ঠিক কৌশিকদার দোকানে 10টার মধ্যে চলে আসবি, কোনো কারণে যেন ভুল হয় না, মনে থাকবে তো? আচ্ছা, কিন্তু যাবোটা কোথায়? আরে শোন, সকালবেলা গাড়ি নিয়ে আসবি, আর গাড়িতে উঠবো, তারপর ঠিক করব আমরা কোথায় যাব। ঠিক আছে, এখন চল, দেরি হয়ে যাচ্ছে, দোকানের দিকে চল। ভাইপো, পয়সাটা রেখে গেলাম, নিয়ে নে। দেরি করে আসার আর অভ্যাসটা গেল না। ঠিকই বলেছিস। আর হ্যাঁ, ভিতরে আসবো না তোরা একবারে বেরোবি? আগে ভেতরে এসে বস। বয় বয় বয়, তারপর দেখছি কি করা যায়। শিষ্য এসে গেছি। আসুন আসুন, আপনার তো স্বভাব কোনোদিনই যাবে না। আয় 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 আয়, বয় বয়। কোথায় যাওয়া যায় বলতো? শোন, আমি কাপ্তিদেরকে বলে রেখেছি, ওর ভেড়িতে চল, সব ব্যবস্থা করা আছে, ওখানে পিকনিক ফিকনিক হবে দুপুরবেলা। দোকান বন্ধ করেন, এই চল 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 চল। অনি, গিটার রাখ। বাজানো শিষ্য, তুমি আসো, আমি তুলে দিচ্ছি। তুলতে পারবে? আরে মানে
ওটা কে কেবি টেন না কেমন যা ঠিক আছে চলো 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 ভালো করে তুলিস ওকে সব মুখ টু পাটা আসবে তো এদিকে একটা এদিকে নেই এক জায়গায় সব ভালো হয় হ্যাঁ চল চল চারিদিকে তো ভালো না যেদিকে নিবি সেদিকে দেখিস শুধু পায়ের ছবি তুলিস না জানো শেষো বাপ্পা রান্নাটা কিন্তু তুই যাই বলিস না কেন ভালোই করিস কিন্তু ওটা তোমার বলতে হবে না আমি রান্নাটা বরাবরই ভালো করি বলেছি সত্যি শোন ভাই খাওয়া তো হলো খুব সুন্দর রান্না হয়েছে এবার ভাই তুই গানটা শুরু কর হ্যাঁ ভাই গান গানটাই কর শোনাতেই হবে বলছি হ্যাঁ ঠিক আছে তোদের সঙ্গে তো এই কথা ছিল তাহলে একটা গান শোনাই যাক শুরু কর শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলানো রে ভুলালো মোর প্রাণ পারেতে সোনার কূলে আধার মূলে কোন মায়া গে শেষের শেষ খেয়াই ওরে দিনের শেষে ঘর পানে পা
মাঝখানে সন্ধ্যা বেলায় কে ডেকে নেয় তারে, ফুলের বাহা নাই কো যাহা ফসল যাহা ফুলল না, অশ্রু যাহার ফেলতে আসি দিনের আলো যার ভুরালো সাঁঝের আলো চলল না, সে বসেছে ঘাটের কিনারা ওরে আমায় নিয়ে যাবি কেরে দিনের শেষে ওরে দিনের শেষে। গানটা শুনে বন্ধু মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তা যা বলেছিস সত্যি মন খারাপ করার মতনই গান সত্যি। কৌশিক তুই মাথাটা নিচু করে বসে আছিস কেন? আমার বাবা কাকার মুখে শুনেছি প্ল্যানচেট করে নাকি আত্মাকে নামানো যায়। আমার বাবা কাকারা আমার ছোট ঠাকুরদার আত্মাকে প্ল্যানচেটে নামিয়েছিল এবং তার সঙ্গে নাকি কথাও বলেছিল। তুই এইসব ঢপের চপ বিশ্বাস করিস? কৌশিক তোর গেজা খড়ি গল্পটা একটু বন্ধ কর তো। না আমরা চারজন যদি একটা প্ল্যান চ্যাটের ব্যবস্থা করি তাহলে কেমন হয়? না তুই কার ভূত আনবি, তোর বাবা না তোর ঠাকুরদা? না আমরা যদি তপনদাকে প্ল্যান চ্যাটে ডাকি, তপনদা তো এক বছর হলো অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তপনদা তো আমাদের সবাইকেই খুব ভালোবাসত, তাহলে কেমন হয়? না 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 ওই সময় ওই সমস্তর মধ্যে আমি নাই। না 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 বাবা ও সমস্ত ভূত আত্মা পিতাত্মা ওই সময়ের মধ্যে আমি নেই, আমি ও সমস্ত মধ্যে নেই পারবো না, তোরা খোঁজাখুঁজি কর আমি নেই। আচ্ছা ধর আমরা যদি চারজন মিলেই তপনদার আত্মার হয়ে প্ল্যান চেট করলাম, তোর কি মনে হয় তপনদার আত্মার সাথে আমরা কথা বলতে পারবো? হ্যাঁ সেটাই তো বলছি, আয় না আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখি। টনি বাপ্পা তোরা আর আপত্তি করিস না, মিল্টন তো রাজি একরকম হয়েই গেছে। শোন তোর এই গাজাখুরি গল্প কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না, কিন্তু তুই যখন এত করে বলছিস আমরা এক প্রকার রাজি। এখন বল কবে কোথায় বসবি? আগামী রোববার পরিণীতা লজে ঠিক সন্ধ্যে 7টায়। আমি পিন্টুদাকে বলে সব ব্যবস্থা করে রাখবো। হ্যাঁ কিন্তু ওই প্ল্যান চেট করতে কী কী জিনিসপত্র লাগবে বলতো? তেমন কিছু না, একটা মোমবাতি আর এক প্যাকেট ধূপকাঠি, সে আমি সব ব্যবস্থা করে রাখবো। তোদের কিন্তু বন্ধু ঠিক সময় আসতে হবে। ঠিক আছে তাহলে সামনের রবিবার সন্ধ্যা 7টায় পরিণতা লজের উপরে আমরা সবাই এক জায়গায় হবো, প্ল্যান চেট করবো তপনদার জন্য। দেখা যাক তোর কথায় কী হয়, আর আর তাছাড়া এখন তো দেরি করে লাভ নেই, চল তাহলে সবাই মিলে বাড়ির দিক যাওয়া যাক। হ্যাঁ চল চল হ্যাঁ চল। Thank you.
হ্যাঁ যাচ্ছিস কোথায় রে? আরে আমাদের উপরে একটা কাজ আছে। কোথায় যাচ্ছিস রে? উপরে আমাদের একটা কাজ আছে, যাবি তুই? চল। আমার ভয় আছে, আমি থাকতে পারবো না। কিন্তু আর কত দেরি করা যায় বলতো? 7:30 বেজে গেল, প্ল্যানচেটের উদ্যোক্তা সে আমার শিষ্যরই তো দেখা নেই। তাহলে এই মাস যে এলো সে
না, আমিও তো তাই ভাবছি, আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ হ্যাঁ, শোন শোন, তাহলে আমাদের আর দেরি করা ঠিক হবে না, আমরা এক্ষুনি রাখছি। আমার নাম মিল্টন বিশ্বাস। আমার বন্ধু কৌশিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে হসপিটাল থেকে আমাকে ফোন করা হয়েছে। ও এখন কেমন আছে ডাক্তারবাবু? ও হ্যাঁ, কৌশিকবাবুকে রাস্তার ট্রাকে ধাক্কা মেরেছিল, এখানে আনার পরে 30 মিনিট মতো বেঁচেছিল। না 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 ডাক্তারবাবু, এ কি করে সম্ভব? আর আর তাছাড়া ও তো এক্ষুনি আমাদের সঙ্গে দেখা করে গেল, এ কি হয় নাকি? বডি ওখানে রাখা আছে, গিয়ে দেখে আসুন। আর আমরা লোকাল থানায় জানিয়ে দিয়েছি, আই এম সরি। ছেড়ে চলে গেলি বন্ধু।